আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ১০ নম্বর কৈজুরি ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামের সমর্থনে নরিনা ইউনিয়নের নারায়ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরিনা ইউনিয়নের ৭-৮ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে আয়োজিত বিশাল মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোহাম্মদ মফিজউদ্দিন। বক্তব্য রাখেন নারায়ণদহ গ্রামের আবু তাহের, জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য হিলাল খান, কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য, বাংলাদেশ বুলেটিন এর ২৪ এর রাজশাহী ব্যুরো চিফ মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম। এর আগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম তার কৈজুরিস্থ বাসভবন থেকে বিশাল মোটর সাইকেল বহর নিয়ে উপজেলার জালালপুর, খুকনি, বেলতল, হাবিবুল্লাহ নগর, সাজাদপুর পৌরসভা সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণদহ সভাস্থলে আসেন। এ সময় নারায়ণদহ এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেলো অভ্যর্থনা জানানো হয়। মত বিনিময় সভাটি বিশাল জনসভায় পরিণত হয়। পুরুষের পাশাপাশি শত শত নারীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এ সময় বক্তারা কিছু দিয়ে বা কিছু না দিয়ে অন্তত মানুষের কাছে তো দিতে হবে।
মানুষের সহযোগিতা মানুষের কথা থাকতে হবে। আপনি কিছুই করতে পারলেন না, গ্রামের ভাষায় একটা কথা আছে, মাথা কাঁপিত করতে হবে। জামাই ঘোড়ার আমাদের রাজ্যবাসী একটা বিপদে পড়েছে, আমি চেয়ারম্যান হিসেবে তার বিপদের সহযোগিতা করবো। আমি পারি বা না বলি জানিতে হবে।